অত্র জামিয়া মসজিদে আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মুজাম্মিল সাহেব, উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম, সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কিছুক্ষণ আগে আমরা আমাদের আরেকজন পরিচিত আলেম শেখ ইসহাক মাদানির কাছে স্বল্প সময়ে কিছুটা মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। আমরা এশার সালাত বা আজান পর্যন্ত সামান্য কিছু আলোচনা ও যদি জিজ্ঞাসা থেকে থাকে আলোচনার পরে সেভাবে আমরা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সবাইকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, তার দিন কোরআন এবং সুন্নার আলোকে সঠিকভাবে জেনে মেনে চলার তৌফিক দান করুন। ছোট্ট একটি আয়াত পেশ করেছি, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, সবাই আমরা চাই আমাদের ইবাদতগুলি যেন নষ্ট না হয়ে যায়, এগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে আসলে আমাদের ইবাদত আল্লাহ নষ্ট করে দেন না, আমাদের ইবাদত আমরাই নষ্ট করে ফেলি, আমাদের ইবাদত আমরাই নষ্ট করে ফেলি। কিভাবে আমরা নষ্ট করে ফেলি আর কিভাবে আমাদের ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে পারে, এমন কিছু নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়েছেন। পিছনের ফ্যানটা বন্ধ করে দেওয়া যায়, এটা বন্ধ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আ'মালাকুম। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো এবং রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। আল্লাহ যেন বললেন যে আমরা আমাদের আমলকে আমরাই বাতিল করে দেই, আর আমরা যখন আমাদের আমলকে বাতিল করি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাতিল হিসাবেই গণ্য করেন, আর আমরা যখন আমাদের আমলগুলিকে ঠিক করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটাকে ঠিক বলে গণ্য করেন। সমবেত দিনে ভয় উপরে না, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমল করেই যাব, আবার আমার আমলকে আমি নষ্ট করলাম কি না তা একটু চিন্তা করব না, এটি একটি বোকামির পরিচয় দেওয়া ছাড়া কিছুই নয়। সুতরাং একদিকে আমাদেরকে আমল করতে হবে, অপরদিকে আমাদের আমলগুলি নষ্ট হচ্ছে না ঠিক হচ্ছে সেটাও আমাদেরকে সচেতন হতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেই নির্দেশ দিয়েছেন। এ আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার
এবং বাতিল না হওয়ার জন্য দুটি বিষয়কে ঠিক রাখতে হবে। প্রথম হলো এবাদতের মধ্য দিয়ে আনুগত্য হবে একমাত্র কার, এবাদত হবে একমাত্র কার জন্য, আল্লাহর জন্য। দ্বিতীয় বিষয়, এই এবাদত হবে কার অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, কঠিন সময় তথা নবুয়তের যুগ যতই অতীত হচ্ছে, ফেতনা ফাসাদের যুগ ততই ঘনীভূত হচ্ছে, ফেতনা ফাসাদ ততই বৃদ্ধি হচ্ছে। কত রকমের কত কথা আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে খুব কঠিন পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পর্যায়ের ক্ষেত্রেও তিনি সতর্ক করেছেন। তিনি বলেন, সাতাকুনু ফিতানুন, শিগগির ফিতনা আর ফিতনায় ভরে যাবে। কাকাতিউল লাইলিল মুগলিম, কেমন হবে? গভীর অন্ধকার, রাতের গভীর অন্ধকার, যেমন কোনো আলো না থাকলে মানুষ ডানে বামে সামনে কিছুই বুঝতে পারে না, দেখতে পারে না। ফেতনার পরিবেশটা এমন হবে যে মানুষ কিছুই দিশা খুঁজে পাবে না, চতুর্দিকে যেন সেই কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেক হাদিসে, পরিস্থিতিটা এমন হবে, আসবাহা আর রাজুলু মুমিনা আও ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন মানুষ সকালবেলা সে মুমিন, সন্ধ্যাবেলা গিয়ে দেখা যায় সে কাফের হয়ে গেছে। ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় দেখছেন মুমিন, সকাল হতে না হতে দেখছেন সে কাফের হয়ে গেছে। খুব কঠিন পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইমু ফিহা আল কাইদু ফিহা খায়রুম মিনাল কাইম, ওই কঠিন পরিস্থিতিতে যে নির্জনে বসে আছে ফিতনার পরিস্থিতিতে, সে ব্যক্তি অনেক ভালো যে শুধু দাঁড়িয়েছে, ওই দাঁড়ানো ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তিটা অনেক ভালো। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যে ব্যক্তি পথ চলা শুরু করেছে তার চেয়ে যে স্টিল দাঁড়িয়ে আছে কোনো দিক যাচ্ছে না, সে অনেক ভালো। ওয়ালমাশি ফিহা খায়রুম মিনাস-সাঈ, আর যে ব্যক্তি দ্রুত গতিতে ফেতনার দিকে অগ্রসর হচ্ছে, তার দৃষ্টিতে ফেতনা প্রতিরোধের জন্য সে দৌড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধীর গতিতে চলছে এ দ্রুত গতিতে চলার ব্যক্তির চেয়ে অনেক ভালো। এরপরে বললেন, জেনে রাখো, মান তাশাররাফা লাহা তাশতাশরিফু, যে ব্যক্তি ফেতনার দিকে উঁকি মারবে ফেতনাই তাকে ফেতনায় জড়িয়ে দেবে। ফেতনার দিকে সে উঁকি মারে, হাদিস সহিহ বুখারীর, কিন্তু এই উঁকি মারার কারণেই ফেতনা তাকে টেনে নিয়ে আসে। ফামান ওয়াজাদা মালজাআ আও মাআদা ফালিউযু বিহ, এই কঠিন পরিস্থিতিতে কেউ যদি কোনো নিরাপদ আশ্রয়স্থল পায়, সে যেন নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করে, ফেতনার দিকে যেন দৌড়ায় না। সম্মানিত সমবেত দেনি ভাই সকল, ফেতনা বহু রকমের, অর্থ সম্পদের ফেতনা,
সন্তান সন্ততির ফেতনা, আকিদার ফেতনা, আমলের ফেতনা, ইমানের ফেতনা, ইসলামের ফেতনা, আদর্শের ফেতনা, অসংখ্য দিক থেকে ফেতনা। সবচেয়ে বড় ফেতনা হলো ইমানের ফেতনা। যেই ফেতনায় জড়িয়ে গেলে আপনি হয়তো ইমানকে হারিয়ে ফেলবেন। বর্তমান একটি ফেতনা খুব নাড়াচাড়া দিয়ে চলছে, সে বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশনা দিলেন, আমাদের জীবনের সব আমলগুলিকে যদি ভালো রাখতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাই, তাহলে দুই সূত্রের আলোকে আমাদের আমলগুলি হতে হবে। কয় সূত্র? দুই সূত্র। এক হলো কার জন্য, দ্বিতীয় হলো কাকে অনুসরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এটি সকল ক্ষেত্রে, আকীদা একই অবস্থা, এই দুই সূত্রেই আপনার আকীদা হতে হবে। আমল একই অবস্থা, সকল ইবাদত একই অবস্থা, আদর্শ আখলাক সেটাও একই অবস্থা। যখন কেউ এই দুই সূত্র থেকে বের হয়ে আসবে, একটাকে খুব বেশি মানবে আরেকটাকে ছাড়বে, তখন এই সে ব্যক্তির আমল নিজেই নিজেকে বরবাদ করে দেবে, নিজের আকীদা নিজেই নিজের আকীদাকেও বাতিল করে দেবে। এজন্য আকীদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে আকীদার ক্ষেত্রে আমরা দেখছি অনেকজনের আকীদা ভ্রান্ত, বড় ধরনের গলত। কারণটা কি? কারণ কিন্তু এই একটাই, আকীদা গ্রহণের উৎস ভালো না থাকার কারণে আকীদাও নষ্ট হয়ে যায়। আকীদা গ্রহণের উৎসও দুইটা। আকীদা গ্রহণের উৎস কয়টি? দুটি। কি? এক হলো কিতাব আল কোরআনুল করিম, দ্বিতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এ দুটোর বাইরে থেকে যদি আপনি আকীদা নিতে যান, তাহলে আপনি নিজেই নিজের আকীদাকে বাতিল করে দেবেন। কিন্তু আজকে মুসলিম সমাজ আকীদা কই থেকে নেয়? কেউ আকীদা নেয় তার বুজুর্গর কাছ থেকে, কেউ আকীদা নেয় তার পীর সাহেবের কাছ থেকে, কেউ আকীদা নেয় তার দল থেকে, কেউ আকীদা নেয় তার পূর্বপুরুষ থেকে, কেউ আকীদা নেয় সমাজের মানুষ থেকে, যার কারণে আকীদার 12 অবস্থা। যখন মানুষ আকীদা নিবে মুসলিম, কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে, তখন গোটা বিশ্বের মুসলিমদের আকীদা কয় ধরনের হবে? এক ধরনের হবে, কখনো ভিন্ন হবে না। আর এটাই তখন সঠিক হবে। বলুন কেমনে সঠিক হবে? উদাহরণস্বরূপ বলি ছোট্ট করে। আকীদার বিষয়গুলি অধিকাংশই হচ্ছে গায়বী বিষয়, অধিকাংশই গায়বী বিষয়। ইমানের মূল রুকন কয়টি? ছয়টি। আমানতু বিল্লাহ মালায়েকাতি কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, ছয়টি বিষয়। এখন ছয়টি বিষয়কে একটু চিন্তা করুন। প্রথম আমানতু বিল্লাহ, দেখা যায়, ধরা যায়, পাওয়া যায়, সব গায়বী বিষয়। আল্লাহর বিষয়টা 100% গায়বী বিষয়। বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতা দেখা যায়, ধরা যায়, সব গায়বী বিষয়। ওয়া কুতুবি, আসমানি কিতাব, আসমানি কিতাব সেটাও বলা যায়, শুধু এই কিতাব ছাড়া সবগুলি এখন আমাদের জন্য গায়বী হয়ে গেছে। তাওরাত জানি কিন্তু পাই না, নাই তাওরাত,
ইনজিল জানি কিন্তু নাই, জবুর জানি কিন্তু নাই, সুহুফ ইব্রাহিম জানি কিন্তু নাই, শুধুমাত্র কোরআন মজিদ ব্যতীত আসমানি কিতাবগুলি সব যেন না দেখেই গাইবীভাবেই বিশ্বাস করতে হচ্ছে। ও রসুলি, রসুলের প্রতি ইমান, এটা কি গাইবি? না। কেন না? যেহেতু কয়েকজন মানুষ দরুদ পড়া শুরু করলেই তো রাসুল উপস্থিত হয়ে যায়, তাই না? হ্যাঁ, নাউজুবিল্লাহ, হ্যাঁ উপস্থিত হয় না? উপস্থিত হইলে তো আর গাইবি নয়, তো যাদের কাছে উপস্থিত হয়ে যায় তাদের কাছে তো আর গাইবি নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হওয়ার সুযোগ আছে? তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, কোরআন এবং সুন্নাত বলে সকল সাহাবা ঐক্যমত পোষণ করেছেন, ইজমা সংগঠিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি কবরের জীবনে রয়েছে। সুতরাং আমাদের জন্য নবী রাসূলের বিষয়টাও কি গায়েবি হয়ে গেছে, আমরা আমাদের রাসূলকেও চোখ দিয়ে দেখার সুযোগ পাইনি। শুধু একজন রাসূল আসবেন, তিনি রাসূল হিসাবে আবার আসবেন না, কে তিনি? ঈসা আলাইহিসসালাম, তিনি আসবেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি, এটি আমাদের আকীদা। তবে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একজন শাসক হিসাবে আসবেন, তিনি রাসূল হিসাবে আসবেন না। তাহলে বলা যায় নবী রাসূল সব কি না দেখেই এখন বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, শতভাগ গায়েবি বিষয়। ওয়াল কাদার, শতভাগ গায়েবি বিষয়। তাহলে বলা যায় এই কোরআন মজিদ ছাড়া ইমানের আকীদার ছয়টি বিষয়ের মধ্যে সবগুলি গায়েব। এখন আপনি গায়েবের বিষয়ে কিভাবে আকীদা গ্রহণ করবেন? যেটা আপনি দেখতে পান না, ধরতে পান না, ছুঁইতে পান না, স্পর্শ করতে পারেন না, তাহলে সেটার বিষয়ে আপনি আকীদা কেমনে পোষণ করবেন? এটা আমি দেখতে পাচ্ছি, একটা আকীদা আমি পোষণ করতে পারি যে এটা এই জিনিস, কিন্তু যা আমার চোখের সামনে আসে না, তাহলে কিভাবে আমি আকীদা পোষণ করব? সেগুলির ক্ষেত্রে আমার আকীদা হবে স্বপ্নে যা দেখবো সেটার মাধ্যমে, তাই না? হ্যাঁ, এক শ্রেণী তাদের কাছে আকীদা গ্রহণের উৎস হলো বুজুর্গদের স্বপ্ন। তারা স্বপ্নে যা দেখে সেটার মাধ্যমে শুধু আকীদা না, শরীয়তের বিধানও তারা পেয়ে থাকে। যেমন আজকে বিশ্বব্যাপী তাবলীগ চলতেছে, কোথায় পাওয়া গেছে কিতাবে না সুন্নায়? পাওয়া গেছে স্বপ্নে, পাওয়া গেছে স্বপ্নে। মাওলানা ইলিয়াস সাহেব তিনি স্বপ্নে দেখলেন যে এইভাবে ওনাকে তাবলীগ করতে হবে, তাই তিনি সেভাবে তাবলীগ শুরু করলেন। তাদের কাছে সুফিবাদ যারা বিশ্বাসী তাদের কাছে আকিদার একটি বড় উৎস হলো স্বপ্ন, এর মাধ্যমে তার আকিদা শিখে, আকিদা পায়, শরীয়তের বিধানও পায়। কিন্তু আমাদের শরীয়তে সেটা নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেটা নেই। সত্য স্বপ্ন হতে পারে, সত্য সত্য স্বপ্ন হতে পারে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছাড়া অন্য কারো স্বপ্ন দিয়ে শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হতে পারে না। যদি কোনো ব্যক্তির স্বপ্ন কিতাব এবং সুন্নার বাইরে চলে যায় তাহলে সেই স্বপ্ন হলো ইবলিসি স্বপ্ন, সেটি স্বপ্ন হচ্ছে ইবলিসি, সেটি কখনো সত্য নয়। তাহলে আকীদার গ্রহণের উৎস কি? এই গাইবী বিষয়গুলি স্বপ্ন দিয়েও চলবে না আপনারা বললেন, তাহলে এখন উৎস তো এইটাই, পীর বুজুর্গগণ যা বলবেন সেটাই। হ্যাঁ, কেন না? পীর বুজুর্গরা কি গায়েব জানে? তাহলে যারা গায়েব জানে না অতএব তারা উৎসও হতে পারে না।
তাহলে নবী রাসূলগণ তো হবে নেই। হ্যাঁ, নবী রাসূলগণ কি গায়েব জানেন? না, তারাও জানেন না। আল্লাহ গায়েবী তথ্য যদি কিছু দিয়ে থাকেন তাহলে জানেন, এছাড়া তারাও গায়েবের মালিক না। وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শুধু গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া আর এগুলি কেউ জানে না। তাহলে এখন আকীদার বিষয়গুলি সবগুলি আমরা বুঝলাম গায়েবী বিষয়, আর এই গায়েবী বিষয়ে পৃথিবীতে কেউ তথ্য দিতে পারে না, নির্ভুল তথ্য দিতে। নির্ভুল তথ্য দিতে শুধু একজনই পারেন, যিনি এই গায়েবের মালিক, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে গায়েবী বিষয়ের মালিক তিনি, গায়েবী বিষয়ের তথ্য দিতে পারেন তিনি, অতএব তার কাছেই শুধু গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে আকীদা গ্রহণ করা যাবে বা সঠিক হবে, এছাড়া কোনোটাই সঠিক হবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গায়েবী বিষয়ের আকীদা আমরা গ্রহণ করব কেমনে? চক্ষু বন্ধ করলেই আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়, তাই না? হয় না? যারা মারিফতে হাকিকতে অর্জন করেছেন, চোখ বন্ধ করলেই তো আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন তৈরি হয়ে যায়, তখন এই সব কিছু আকীদার উৎস পেয়ে যাবে, হয়ে যাবে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি ইবলিসি কথা। তাহলে উপায় কি? উপায় হলো একটি, সেটি হলো ওয়াহী এর মাধ্যমে। উপায় একটি, সেটি হচ্ছে ওয়াহি এর মাধ্যমে। ওয়াহি কি? ওয়াহি হলো দুটো জিনিস। কয়টি? ওয়াহি দুটো জিনিস, একটি হলো সরাসরি আল্লাহর ভাষায় ওয়াহি আল কোরআনুল করিম, আর একটি ভাগগত ওয়াহি কিন্তু প্রকাশ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ও কাজে, সেটিকে বলা হয় কি? সুন্নাহ বা হাদিস। আরেক ভ্রান্ত শ্রেণী তারা হাদিসকে ওহির বাইরে বলে হাদিস বর্জন করতে চায়, অথচ আল্লাহ সূরা নাজমে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে তিনি কখনো মন করা কোনো কিছু বলেন না, যা তার কাছে ওহি হয় সেই আলোকেই শুধু তিনি বলেন, এর বাইরে নয়। তাহলে ওহি হলো দুটো, এক হলো সরাসরি আল্লাহর ভাষায় আল কোরআনুল করিম, আর দ্বিতীয় হলো আল্লাহর পক্ষ থেকে ভাব এসেছে, প্রকাশ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ও কাজে, সেটি হলো হাদিস। তো এই হাদিসের শর্ত হলো হাদিস হতে হবে সহিহ, না হলে গ্রহণযোগ্য নয়। সুতরাং বলতে পারি আকীদার উৎস কয়টি? দুইটি, এক হলো আল কোরআন, দ্বিতীয় হলো কোরআনের পরিপূরক, তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস। এই দুটি থেকে যখন মুসলিম আকীদা গ্রহণ করবে তখনই তার আকীদা নির্ভুল হবে, সঠিক হবে। আর এই দুটির বাইরে যদি আকীদা গ্রহণ করতে চায় তাহলে তার আকীদা কখনোই সঠিক হবে না। আজকে যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সসত্তায় সর্বত্র বিরাজমান, এটি কি কোরআনের আকীদা? এটি কি সহিহ হাদিসের আকীদা? কখনো নয়, এটি বাতিলপন্থীদের আকীদা। কারণ তারা কোরআন হাদিস থেকেও গ্রহণ করেনি, তাই তাদের এই আকীদা কখনো সহিহ নয়। 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, একজন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ আসমানে আছেন না জমিনে আছেন তা কিছুই জানি না, অথবা বিশ্বাস করে আল্লাহ সর্বত্রই আছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা, তার অবস্থানটা কি? কুফরিতে চলে গেছে, সে ইমানে নাই। কেন? লিআন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, স্বয়ং আল্লাহ তিনি তার পরিচয় দিতে গিয়ে বলছেন যে দয়াময় রহমান আল্লাহ তিনি কোথায়? আরশের উপরে।
অতএব কেউ যদি এটা বিশ্বাস না করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন সে কুফরি আকীদায় চলে গেছে। তাহলে এখানে লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা নিলেন কোথা থেকে? কোরআন থেকে। আর তারা আকীদা নিল কোথা থেকে? বাতিলপন্থী জাহমিয়াদের থেকে, যার কারণে তাদের আকীদা হলো বাতিল আকীদা, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো সহিহ আকীদা। সম্মানিত সমবেত অতিথি ভাই, ঠিক তেমনইভাবে ইসলামের যে কোনো ইবাদত, যে কোনো ইবাদত, আজকে খুতবার মাঝেও এই বিষয়টি আমি বলেছি এবং অনেক সময় আমি স্মরণ করে দেই যে মুসলিমদের মাঝে এত বিভ্রান্তি, এত দলাদলি, এত বিভক্তি, সবগুলি নিরসনের একটাই পথ, মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলার একটাই পথ, তা হলো মুসলিমের যদি এই আকীদাটা সংশোধন হয়, তা হচ্ছে ইসলামের যে কোনো বিষয়ে আমাকে গ্রহণ করতে হবে কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে। এই আকীদা যদি সংশোধন হয়, তাহলে গোটা বিশ্বের মুসলিম সব ঠিক হয়ে যাবে, গোটা বিশ্বের মুসলিম সব ঠিক হয়ে যাবে। ইরানের মুসলিম বলেন, সৌদির মুসলিম বলেন, বাংলাদেশের মুসলিম বলেন, সবাই বলবে আমার ইসলামের প্রতিটি জিনিস কোরআন এবং সহি হাদিসের আলোকে, কোনো আর তারতম্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যখন বলে না, কেউ বলে আর কেউ বলে না, ইরানের মুসলিম বলে যে আমার আকীদা কোরআন এবং সহি হাদিসে না, আমার আকীদা হলো যা পাওয়া গেছে এমনি এমনি, যেগুলি কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না, এই হলো আকীদা। যদি এটাই হয়, তাহলে তো যে বলবে আমার আকীদা কোরআন এবং হাদিসে, তার সাথে মিল হবে না, কোনোদিনই হবে না। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, এখন আসুন আমলের ক্ষেত্রে, একজন মুসলিমকে তার আমল হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। যে বিষয়টি বলছিলাম, আমাদের দেশে সাধারণ শিক্ষিত মানুষ যারা, যাদেরকে আমরা জেনারেল শিক্ষিত বলি, তাদের মাঝে এই ফেতনাটি বেশি ছড়াচ্ছে, তা হল ইসলাম মানতে হবে শুধু কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস নয়। ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে, হাদিস নয়। এই ফেতনা এখন ছড়ানো হচ্ছে জেনারেল শিক্ষিত মানুষের মাঝে বিশেষ করে, আর কিছু তথাকথিত দুনিয়া প্রিয় আলেমকেও টাকা পয়সা দিয়ে নিজের পক্ষে ফতোয়া বক্তব্য দেওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। একজন মুসলিমের ঈমান হারিয়ে কাফের হয়ে যাওয়ার আর কিছু বাকি থাকে না। যদি সেই বিশ্বাস করে যে মানব ইসলাম শুধু কোরআন দিয়ে, হাদিস দিয়ে নয়, তাহলে তার ঈমান হারিয়ে কাফের হয়ে যাওয়ার আর কিছুই বাকি থাকে না। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন কোরআন এবং সুন্নায়। যারা বলে ইসলাম মানব শুধু কোরআন দিয়ে, হাদিস দিয়ে নয়, তার কাছে কি হাদিসের দলিল দিয়ে কোনো লাভ আছে? তার কাছে দরকার কিসের দলিল? তুমি যেহেতু কোরআন মানো, কোরআনের দলিলই দিই তোমাকে। যেহেতু তুমি কোরআন মানো, কোরআন বিশ্বাস করো, তাহলে তোমাকে কোরআনের দলিল দিই যে তুমি হাদিস না মানলে তুমি মুমিন নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. شيئا الله قسم قلت
আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, হে নবী তোমার রবের কসম করে বলছি আমি, লা ইউমিনুন, এই শ্রেণীর মানুষেরা ইমানদার নয়। কারা ইমানদার নয়? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মাঝে পরস্পরে যে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে নবী তোমাকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাধানকারী হিসাবে মেনে নেওয়া মানে কি? নবী সাল্লামকে তো খুঁজে পাওয়া যাবে নাকি? এই যুগে নবী সাল্লামকে সমাধানকারী হিসাবে মেনে নেওয়া মানেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে সমাধান নেওয়া। আর যে বলবে হাদিসেই মানি না, তাহলে সমাধান নেওয়া তো দূরের কথা, বলবে হাদিসেই মানি না, আল্লাহ বললেন কসম করে বললেন, ওই ব্যক্তি ইমানদার নয়। এরপরে আর সত্য কথার কোনো প্রয়োজন হয় না, এর চেয়ে আর কোনো সত্য কথার প্রয়োজন নেই। যে ব্যক্তি তার পারস্পরিক সমস্যার বিষয়গুলি, দ্বন্দ্বের বিষয়গুলির সমাধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে নিতে চাইবে না, কোরআন এবং হাদিসের মাধ্যমে নিতে চাইবে না, আল্লাহ বলে দিলেন, স্পষ্ট বলে দিলেন, সে ব্যক্তি মুমিন নয়। আরো কত জায়গায় স্পষ্ট করছেন আল্লাহ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতে বলেন, কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ, এ নবী বলে দাও আতিউ আল্লাহ ওয়ার রাসূল, তোমরা মেনে চলো কাকে? আল্লাহকে। আর কাকে? রাসূলকে। فَإِن تَوَلَّوْا, যদি তারা মুখ ফিরে নেয়, আল্লাহকে মানতে রাজি আছে, রাসূলকে মানতে রাজি নাই, জানায় দাও ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, এই কাফিরদেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। স্পষ্ট বিষয়, আপনি বলবেন আমি আল্লাহকে মানি, আল্লাহর কিতাবকে মানি, আর রাসূলকে শুধু বলি কিন্তু রাসূলের হাদিস মানি না, আল্লাহ বলছেন জানাই দাও আল্লাহ এই কাফিরদেরকে পছন্দ করেন না। আরো লক্ষ্য করুন সূরা আনফাল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, সূরা আনফাল প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আনুগত্য করো কার? ওয়া রাসূলাহ, এবং কার? আল্লাহর রাসূলের। কখন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, মানে মুমিন হলে অবশ্যই এই দুজনের আনুগত্য করতে হবে, আর যদি মুমিন না হয় সে বলতে পারে আমি আল্লাহর কিতাব মানি, রাসূলের হাদিস মানি না। রাসূলের হাদিস যদি আপনি না মানেন তাহলে মানবেন আর কি? রাসূলের কি মানার আছে? আর কোনো মানার নেই। সুতরাং মুমিন হলে অবশ্যই মানতে হবে। আরো লক্ষ্য করুন সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয়ে চমৎকারভাবে উল্লেখ করেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ। ফাইন তানাযাতুম, মানুষ বিভিন্ন চিন্তার পরস্পরে কোনোরকম কোনো বিষয়ে দ্বন্দ্ব হইতেই পারে, অসম্ভব নয়, দ্বন্দ্ব হতে পারে, মতভেদ হতে পারে, কিন্তু মতভেদের সমাধানটা কোথায় পাওয়া যাবে? পীর সাহেবের কাছে গেলে নাকি? তাহলে কি মতভেদের সমাধানটা শুধু কোরআনের কাছে? খেয়াল করবেন এই আয়াত আল্লাহ কি বললেন, তোমরা যদি দ্বন্দ্বে জড়িয়ে যাও, মতানৈক্যে জড়িয়ে যাও, তোমাদের মাঝে মতদ্বন্দ্ব দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি
ওয়ার রাসূল, তোমরা সমাধানের জন্য বিষয়টাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং কার দিকে? রাসূলের দিকে। রাসূল তো আছেন আমাদের সামনেই, হ্যাঁ, আল্লাহ তো আছেন আমাদের সামনে, তাহলে এর অর্থ কি? আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে আল্লাহর কোরআনের দিকে, কিতাবের দিকে ফিরিয়ে দাও, আর রাসূলের দিকে ফিরিয়ে দাও মানে রাসূলের হাদিসের দিকে ফিরিয়ে দাও। কার জন্য এটি? যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে দ্বন্দ্বের জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরিয়ে দিতে হবে। কেউ যদি বলে না আমি শুধু আল্লাহর দিকে ফিরিয়ে দেব, কোরআনের দিকে ফিরিয়ে দেব, আল্লাহ বলে দিলেন যে সে মুমিন নয়। মুমিন হলে যেমনই সে কোরআনের দিকে ফেরাবে তেমনই ভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দিকেও ফেরাবে। যদি কেউ বলে না একটার দিকে ফেরাবো আর একটার দিকে নয়, নিশ্চিত আপনি সে মুমিন নয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোরআন অসংখ্য জায়গায় স্পষ্ট করে দিয়েছে, যারা বলে হাদিস মানতে রাজি না, হাদিসে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি অহেতুক ইবলিসি চিন্তা যুক্তি দাঁড় করে বলবে, আল্লাহর কোরআনই স্পষ্ট করে দিলেন, সে ব্যক্তিকে আপনি বলুন তুমি যেই কোরআনই মানতে চাও শুধু সেই কোরআনে অসংখ্যবার হাজারবার বলে দিচ্ছে তুমি মুমিন না, তুমি কাফের, তোমার মাঝে ঈমান নেই। এভাবে খেলতামাশার সুযোগ ইসলাম দেয়নি। আচ্ছা আসুন, গেল একটা বিষয়, দ্বিতীয় পর্যায়ে আসি। শুধু কোরআন দিয়ে কি ইসলামী জীবন যাপন করা সম্ভব? বিষয়টা বোঝার চেষ্টা করবেন। প্রথম হলো, যদি কেউ হাদিস না মানে সহি হাদিস সহি সুন্নাহ যদি কেউ না মানে তাহলে কি সে মুমিন থাকতে পারে? কোরআন বলে দিচ্ছে মুমিন থাকতে পারে না। দ্বিতীয় বিষয়ে আসুন, কেউ যদি এই চিন্তায় যায় তাহলে বলবো শুধু কোরআন দিয়ে কি ইসলামী জীবন যাপন করা সম্ভব? সংক্ষিপ্ত কথা হলো জবাব, না সম্ভব নয়। কেন সম্ভব নয়? এ কোরআনই বলে দিচ্ছে। আচ্ছা আসুন প্রথমে আবার ফিরে আসি, বলেন তো ইসলামের রুকন কয়টি? পাঁচটি। ইসলামের রুকন ইমানের ছয়টি, ইসলামের হলো পাঁচটি। কি কি? কালিমা বা শাহাদা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। আচ্ছা আসুন এখন প্রথমটাই, প্রথমটা কি? কালিমা বা শাহাদা, প্রথমটা শাহাদা। একজন মানুষ ইসলামে প্রবেশ করতে হলে তাকে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। খুলে দেখেন কোরআনে কোথায় আছে। কে বাইর করতে পারবে কোরআন থেকে এই কালিমা শাহাদা? পারবে কেউ? নাই। হুবহুই শাহাদা কোরআন মাজিদে নাই, অর্থগত বিভিন্ন ভাবে থাকতে পারে খণ্ড খণ্ড অংশ হিসাবে, কিন্তু একসাথে কালিমা শাহাদা কোরআন মাজিদে নাই। এর মানে যারা বলতে চায় হাদিস মানা যাবে না, তারা বলতে চায় আপনার শাহাদাই দরকার নাই, শাহাদাই দরকার নাই মানে আপনার ইসলামে যাওয়াই দরকার নাই, মুসলিম হবে কেমনে আপনি? আপনার তো ইসলামেই হলো না, ইসলামে প্রবেশই আপনি করলেন না, আর মুসলিম কিসের আপনি? বিষয়গুলি একটু বুঝতে হবে। হাদিস মানবেন না মানে শাহাদা নাই আপনার কোরআন মাজিদে, সেটা অতএব আপনি ইসলামে প্রবেশ করার এই সুযোগ পাবেন না, মুসলিম হওয়া তো পরের কথা, আগের কথা হলো আপনার ইসলামে প্রবেশের সুযোগ নাই। আসুন দ্বিতীয় বিষয়, দ্বিতীয় কাজটা কি? সালাত। সালাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অসংখ্য জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাহ, অসংখ্য জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। একই ইবলিস, আসলে এদের টার্গেটটা কি লক্ষ্য করুন, এদের টার্গেটটা কি শুধু হাদিস
থেকে দূরে রাখা, না এদের টার্গেট হলো ইসলাম থেকে দূরে রাখা। এদের টার্গেট হলো ইসলাম থেকে দূরে রাখা, কাফের বানিয়ে দেওয়া, মুসলিম বানিয়ে দেওয়া। একই ইবলিস বলে, প্রথমে সে ভালো নামাজি ছিল, মাসওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যেত। যখন এই ইবলিসি চিন্তা তার মাথায় ঢোকানো হলো, তার মাঝে প্রশ্ন এসে গেল যে এইভাবে পাঁচবার গিয়ে মসজিদে পড়তে হবে, এটা তো কোরআনে বলা হয় নাই, এইটা তো কোরআনে বলা হয় নাই, তাহলে কেন আমি পাঁচবার মসজিদে যাব? মসজিদে যাওয়া বাদ দিয়ে দিল সে, আর মসজিদে তাকে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। খোঁজ নেওয়া হলো, আসলে কি সে সালাত আদায় করে? তাহলে জিজ্ঞাসা করা হলো, তুমি কি মসজিদে যাচ্ছ না, তাহলে তুমি কি সালাত বাদ দিয়ে দিছো? করে না, বাদ দিই নাই। তাহলে কেমনে? কয়ে আপনারা যেভাবে পড়েন এভাবে কি কোরআনে বলছে নাকি পড়তে হবে? আপনারা যেভাবে রুকু সেজদা উঠা বসা এই হাত বাঁধা হাত তোলা সব কিছু করে সালাত আদায় করেন, এইভাবে কি বলা হয়েছে নাকি কোরআনে? তাহলে তুমি কেমনে সালাত আদায় করো? কয়ে যেমনে আমি চলতেছি, চলতে চলতে আমার সালাত হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পর্যায়ে নিয়ে যাবে দেখুন, কোন পর্যায়ে নিয়ে যায়। এর অর্থ এই নয় যে শুধু হাদিস অস্বীকার করা নয়, এ হলো ইসলাম অস্বীকার করা, ইসলাম থেকে বের করে নেওয়ার উদ্দেশ্য এটা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন যে বলবে হাদিস মানি না সে কি নয়, মুমিন নয়। আল্লাহ কসম করে বললেন। সুতরাং কোরআন সালাতের নির্দেশ দিয়েছে মানলেন, এজন্য তারা কি বলে? তারা বলে পাঁচ ওয়াক্ত সালাতও নাই। কেন পাঁচ ওয়াক্ত নাই? যদিও কোরআন মাজিদে সংক্ষিপ্ত অস্পষ্টভাবে পাঁচ ওয়াক্তের ইঙ্গিত এসেছে, কিন্তু যেহেতু স্পষ্ট হাদিসে যেভাবে আসছে সেভাবে আসা নাই, তাই তারা বলে পাঁচ ওয়াক্ত নাই। বর্তমান এক হলো খ্রিস্টান, দ্বিতীয় হলো কাদিয়ানি, তৃতীয় আরও কিছু ভ্রান্ত চিন্তাগুলি এই পথ ধরে চলছে যে প্রথমে যে কোনোভাবে খালি হাদিসের প্রতি তার ভিতরে কি একটা সংশয় ঢুকাতে হবে যেন সে হাদিস না মানে। হাদিস যদি না মানে তাহলে এই কোরআন দিয়ে তাকে খ্রিস্টান বানানো যাবে, এই কোরআন দিয়ে তাকে খ্রিস্টান বানানো যাবে। হাদিস যদি না মানে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে এত তার মাথা ব্যথা থাকবে না, যেমন ইচ্ছা তেমন চললেই হবে, কাদিয়ানি কেউ নবী বানানো যাবে, আরো কাউকে নবী বানায় দেওয়া যাবে। এসব একই সূত্রে গাথা, একইভাবে তাদের এই কাজ চলছে। আমরা বলছিলাম আপনি হাদিস মানবেন না তাহলে আপনার সালাত পড়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় আসন সিয়াম, একই অবস্থা। জাকাত, কোরআনে জাকাতের কথা বলা হয়েছে, কিন্তু জাকাত কি পরিমাণ সম্পদ হলে, কতটুকু সম্পদ হলে জাকাত ফরজ হবে, আর কতটুকু সম্পদ জাকাতের জন্য বের করতে হবে? কিছুই নেই, খুব সুন্দর ইসলাম, খালি বিশ্বাস করবেন জাকাত, জাকাত আর দিতেও হবে না আপনার। যেমন বিশ্বাস করবেন সালাত, কিন্তু সালাত আদায় করতে হবে না, খুব সুন্দর ইসলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পর্যায়ে নিয়ে যায় লক্ষ্য করুন। ঠিক একইভাবে ইসলামের সিয়াম, হাজ সবগুলি একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযু আননি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ উমরার নিয়মগুলি জেনে নাও। আপনি হাদিস মানবেন না তাহলে আর কোনো যাওয়ার দরকার নাই, খালি মক্কায় যাবেন আর ঘুরে চলে আসবেন, হয়ে গেল আপনার হজ, অথবা একটু আরাফা মুজদালেফা একটা চক্কর দিয়ে আসবেন। কারণ হাদিসে কোরআন মাজিদে বলা হয়নি কোন জায়গায় রাত যাপন করতে হবে, কোন জায়গায় কয়টা পাথর মারতে হবে, কোন জায়গায় আর কি করতে হবে, এসব কিছু কোরআন মাজিদে বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই লক্ষ্য করুন, হাদিস হলো, আমরা বললাম যে হাদিস না মানলে
শুধু কোরআন দিয়ে কখনো পরিপূর্ণ ইসলামী জীবন যাপন করা সম্ভব হবে না, কখনোই না। তাহলে যারা আপনাকে ইসলামী জীবন যাপন করতে দিতে চায় না, তারাই বলবে হাদিস মানা যাবে না, শুধু কোরআন। কারণ কোরআন হলো সংক্ষিপ্ত, বিস্তারিত হলো হাদিস। কোরআন বলে দিচ্ছে সালাত কায়েম করো, কেমনে দাঁড়াবেন, দাঁড়ানোর পূর্বে আজান দেবেন, তার পূর্বে তারপরে একামত দেবেন, তারপরে তাকবীরে তাহরিমা, তারপরে ইস্তিফতা আসানা, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে শেষ বৈঠক, তারপরে সালাম, সব কিছু বলে দিচ্ছে সুন্নাহ হাদিস। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দায়িত্বটাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা নাহল 44 নম্বর আয়াতে বলছেন, وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم. হে নবী, وأنزلنا إليك الذكر, আমি তোমার কাছে এই কোরআন নাজিল করেছি, لتبين للناس ما نزل إليهم, যাতে তুমি মানুষের জন্য এটাকে বর্ণনা দিয়ে দিতে পারো, ব্যাখ্যা করে দিতে পারো কি তাদের জন্য নাজিল করা হয়েছে। তাদের জন্য নাজিল করা হলো তোমরা সালাত কায়েম করো, কিন্তু কেমনে সালাত, তার আগে পবিত্রতা দরকার, এটার জন্য আজানের দরকার, এটার জন্য একামতের দরকার, এটার জন্য মসজিদে আসা দরকার, ইত্যাদি ইত্যাদি সব বর্ণনা দেওয়ার দায়িত্ব কাকে দিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এটা কে বলে দিচ্ছে? এটা কোরআন বলে দিচ্ছে। তাহলে আপনি যদি বলেন শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাহলে আপনি মিথ্যা মিথ্যা বলেছেন। কারণ এই কোরআন বলে দিচ্ছে আপনাকে, কোরআনই নির্দেশ দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাকে মেনে নিতে হবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখুন, সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফামতাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। বলা যায় এই আয়াত কোরআন বলে দিচ্ছে আমার ইসলামের মাপকাঠি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনই বলে দিচ্ছে, আপনি বলেন শুধু কোরআন মানবো, আপনার এই কোরআনই বলে দিচ্ছে যে ইসলামের মাপকাঠি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই সুন্নাহ সেই হাদিস যদি আপনি না গ্রহণ করেন, তাহলে আপনি কোরআনই মানেননি, তাহলে আপনি কোরআনই মানেননি, কোরআনই বলে দিচ্ছে আপনি কোরআন মানেননি। কারণ কোরআন মানলে অবশ্যই মাপকাঠি হিসাবে আপনাকে মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিভাবে ইসলাম নির্দেশগুলো দিয়েছে দেখুন, সূরা নূর 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, কেমনে? ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, সালাত কায়েমের ক্ষেত্রে রাসূলের অনুসরণ করো, যাকাত দেওয়ার ক্ষেত্রে রাসূলই তোমাকে বিস্তারিত পদ্ধতি নিয়ম সব কিছু বলে দিবে, কিভাবে তুমি সালাত কায়েম করবে, কিভাবে তুমি যাকাত দিবে। এখন আপনি যদি বলেন হাদিস মানবো না, তাহলে আপনি এই কোরআনও মানেন না, কোরআন মানেন নাই, কোরআনই বলে দিচ্ছে। আপনাকে সালাতের নির্দেশ দিল কোরআন, যাকাতের নির্দেশ দিল কোরআন, সাথে সাথে কোরআন নির্দেশ দিল রাসূলের অনুসরণ করে সালাত আদায় করো, আর রাসূলের অনুসরণ করে যাকাত দাও। যদি আপনি বলেন যে হাদিসের এগুলি মানবো না, তাহলে শতভাগ নিশ্চিত আপনি কোরআন মানেন, কোরআন মানেননি। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এইসব নির্দেশনা দিচ্ছেন, যেগুলি প্রমাণ করে একজন মুসলিমকে তার আকীদা এবং তার সকল প্রকার ইসলামী কাজ পরিপূর্ণভাবে ইসলামী জীবন যাপন করতে হলে কোরআন এবং সহিহ হাদিস এ দুটির কোনো বিকল্প পথ নাই।
বিকল্প পথ মানেই হলো সেটি নিজের ঈমান হারানোর পথ, ঈমান হারানোর পথ। আমরা যেন কোরআন এবং হাদিসকে সেভাবেই আঁকড়ে ধরে আমরা ঈমানের উপরে অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আর এই সব ফিতনা থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই হেফাজত করুন। এই বিভ্রান্তিকর ফিতনা যেগুলি মূলত হাদিসের বিষয় শুধু নয়, বিষয়টি হলো ইসলাম মুক্ত করার বিষয়, এমন ফিতনা থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই হেফাজত করুন। আমার মনে হয় কথা আর দীর্ঘ করব না, আমরা এখন একটু প্রশ্ন উত্তরে যাব আপনাদের। কিছু জিজ্ঞাসা আগে আপনারা লিখিত প্রেরণ করুন, লিখিত আসার পরে দেখব আমরা ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন তারাও লিখিত প্রশ্ন দিতে পারেন। প্রশ্ন করেছেন, আমার মেয়ের একজন সহপাঠী হিন্দু, সে আমার মেয়ের সাথে দেখা করতে বাসায় এসেছে এবং সাথে তাদের বাসায় তৈরি খাবার নিয়ে এসেছে। আমার প্রশ্ন, এ খাবার খাওয়া যাবে কি? জবাব, মুশরিকদের পাত্রে খাইতে নিষেধ করা হয়েছে। মুশরিকদের পাত্রে যদি খাইতে নিষেধ করা হয় তাহলে মুশরিকদের খাওয়াটার হুকুম কি হবে? সহজে বোঝা যায়, পাত্রটা তার, এটা যদি নিষেধ, এখানে খাওয়া যাবে না, তাহলে তার তৈরি করা খাওয়াটা আরো যাবে না? বিশেষ করে সেগুলি যদি কোনো প্রাণী জবাই করা হয়, হাঁস মুরগি বা গরু ছাগল ইত্যাদি, তাহলে তো সেটি একেবারেই স্পষ্ট হারাম, কোনো সন্দেহের সুযোগ নেই। আর যেগুলি তৈরি করেছে, হয়তো পিঠা কেক টেক ইত্যাদি, সেগুলি জবাব, একজন মুসলিম কোনো কিছু করলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে শুরু করে, একজন মূর্তি পূজারী কোনো কিছু করলে কার নাম দিয়ে শুরু করে? তাদের সেই মূর্তির নাম দিয়ে শুরু করে। তাহলে তার মূর্তির নাম দিয়ে যেগুলি তৈরি করবে সেগুলি তো আপনার মুসলিমের জন্য খাওয়ার কোনো বৈধ হবে না। যদি সে কোনো রেডিমেড ফল নিয়ে আসে তাহলে হয়তো সেটি প্রতিবেশীর অধিকার বা ইত্যাদি, অথবা সে ইসলামের প্রতি আকৃষ্ট যেন হয়, এ কারণে শুকনো ফল যদি নিয়ে আসে সেগুলি আপনি খেতে পারেন, কিন্তু তার তৈরি করা এইসব খাদ্যগুলি খাওয়াটা উচিত হবে না। ওয়াল্লাহু তাআলা আলাম। প্রশ্নে আরো যোগ করেছেন, এখানে উল্লেখ্য পূজার তিন দিন পর এ খাবার নিয়ে এসেছে, নর্মালি যদি না হয় তাহলে তো পূজার পরে আরো হবে না। আল্লাহ আলাম। প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে দালান বাড়িঘর করা সঠিক বা গোনা কি না? জবাব, ইসলামী ব্যাংক কি পদ্ধতিতে ঋণ দেয় আপনাকে? যদি ব্যবসায়ী পদ্ধতিতে ঋণ দিয়ে থাকে তাহলে গ্রহণ করতে পারেন, আর যদি সুদী ব্যাংকগুলির পদ্ধতিতেই আপনাকে ঋণ দিয়ে থাকে তাহলে তো সেটি ইসলামী ব্যাংক দোক আর যেই দোক জায়েজ হবে না। সর্বোপরি যদি ব্যবসায়ী পদ্ধতিতে আপনাকে ঋণ দিয়ে থাকে তাহলে জায়েজ হবে। ফরজ নামাজের পর সূরা নাস, ফলাক, আয়াতুল কুরসি বলে শরীর মাসাহ করা যাবে কি? জবাব, অনেককে দেখা যায় সালাম ফেরানোর পর তাসবিহ তাহলিল পাঠ করে এই সূরা নাস, ফলাক, আয়াতুল কুরসি পরে শরীরটা মোছা শুরু করে, এমনটা সঠিক কি না? জবাব, এমনটি সঠিক নয়, কারণ ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা সঠিক, কিন্তু আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিবেন বা থুথু দিবেন এটাও সঠিক নয়, সে হাদিস সহি নয়। আর হাত দিয়ে শরীর মুছা তো কোনো সহি প্রমাণেই নেই। অতএব মনে রাখবেন, আয়াতুল কুরসি শুধু পাঠ করলেই আপনার সেই দায়িত্বটা পালন হয়ে যাবে, মুছা দরকার নেই। ওই তিন সুর তিন কুল সেটাও পাঠ করলেই যথেষ্ট হবে, মুছা দরকার নেই। মুছার প্রমাণ যেটা সেটা হলো শোয়ার সময়, আপনি যখন শুইতে যাবেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন হাত দুটো, সহিহ বুখারীর হাদিস, হাত দুটোকে এভাবে করতেন, করে এটা কিন্তু উল্টা নিয়ম, একটু খেয়াল রাখবেন, হাত দুটো এভাবে করে প্রথমেই হালকা তিনবার থুথু করে ই করতেন, করার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে
তারপর চেহারা সহ শরীরটাকে মুছে নিতেন। এই মুছে নেওয়াটা হলো শোয়ার সময়, অন্য সময় নয়। আল্লাহু তাআলা আলাম। তাই ফরজ সালাতের পরে সেগুলি পাঠ করার বিধান রয়েছে, কিন্তু শরীর মুছার বিধান নেই। সরকারি চাকুরি যেমন পুলিশ, সেনা ইত্যাদি, জিপি, জিপিএফ তহবিলে বেতনের থেকে টাকা কর্তন করে এবং কর্তনকৃত টাকার সাথে 13% টাকা দেয়, তাহলে উক্ত বেনিফিট কি সুদ কি না? জবাব, হ্যাঁ, 13% সেটি সুদ ভিত্তিকেই দেওয়া হয়, অতএব সেটি বৈধ নয়। কিন্তু এখানে সাধারণত তিনটি জিনিস থাকে। এক হলো আপনারটা কর্তন করা হয়, দ্বিতীয় হলো সম পরিমাণ সেই কর্তৃপক্ষ আপনাকে দিয়ে থাকে, তৃতীয় হলো এগুলি আবার ওই ব্যবসায়ী তাদের সুদভিত্তিক একটা অংশ দিয়ে থাকে। এই সুদভিত্তিক অংশটুকু আপনার জন্য নিষিদ্ধ, আর এমনি কর্তৃপক্ষ যদি সম পরিমাণ আপনাকে দিয়ে থাকে সেটি বৈধ। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন যে আমাদের পরীক্ষায় এক জায়গায় লেখা আছে যে মানব ধর্ম শ্রেষ্ঠ, তা আমাদের লিখতে হয়, মানব ধর্ম শ্রেষ্ঠ তা আমাদের লিখতে হয়, পাপ করার জন্য এতে কি আমার শিরক হবে? জবাব, কেউ যদি বিশ্বাস করে যে মানব ধর্ম শ্রেষ্ঠ, মানব ধর্ম মানে কি? মানব ধর্ম অর্থ হলো যে মানুষের চিন্তা চেতনা দিয়ে যেটা চলে এটাই হলো মানব ধর্ম, আর এটাই শ্রেষ্ঠ যখন বলা হবে তখন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ শ্রেষ্ঠ হলো আল্লাহর দিন, শ্রেষ্ঠ হলো আল্লাহর দিনের উপরে কোনো কিছু শ্রেষ্ঠ হতে পারে না, এমনকি আল্লাহর দিনের সমপর্যায়ে যদি অন্য কোনো ধর্মকে মনে করা হয় তাহলে সে কাফের হবে। এখন প্রশ্ন এসেছে পরীক্ষায় এটা লিখতে বাধ্য হয় তাহলে কি করবে? জবাব, যদি তিনি আকীদাগতভাবে সেটি বিশ্বাস না করেন, তিনি সেটাকে বিশ্বাস করেন না, বরং এটাকে তিনি কুফরি বলে বিশ্বাস করেন, তাহলে এই অবস্থায় যদি সে লেখে আর এটাকে সে বিশ্বাস করে না, এটাকে সে অস্বীকার করে, তাহলে ইনশাআল্লাহ শেরক হবে না, তবে যতটুকু পারবে সেগুলি বর্জন করা উচিত। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন, আমরা রাতে যে নামাজ পড়ি তা সশব্দে পড়ি, কিন্তু দিনে যে নামাজ পড়ি তা সশব্দে পড়ি না কেন? জবাব একটাই, রাতে যা পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশব্দে পড়ার নিয়ম দিয়েছেন তাই পড়ি, আর দিনে যা পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে পড়ার নিয়ম দিয়েছেন তাই পড়ি। যদিও কিছু কারণ রয়েছে কিন্তু সেই কারণ এখন নাই, অর্থাৎ মুশরিকরা দিনের ব্যাপারে দিনের বেলা আওয়াজের সাথে কিছু পড়তে বা শুনতে দেখলে তারা কি করতো? বড় ধরনের